আলহামদুলিল্লাহ আলহি ও সাহাবহি ওমান ও আলহামদাবাদ সম্মানিত দর্শক শ্রুত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাতিমণ্ডলী আজকের বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেকের আচরণে ইচ্ছা ছাড়াই অনেকে কষ্ট পেয়ে যাই আমরা এবং অনেকেই কষ্ট পান এমন অবস্থায় বড় একটি চারিত্রিক গুণ হলো ক্ষমা করে দেওয়া ক্ষমা গুণ এটা আমরা সবাই জানি অনেক বড় গুণ যদিও এটা ধৈর্যের দাবি রাখে অবশ্যই ধৈর্যের দাবি রাখে কিন্তু যে সময় সে রয় আর ধৈর্য্যে নেওয়া ফলে এটাও আমাদের অনেকেরই জানা আছে তো মোট কথা ক্ষমা সবাই করতে পারে না এই জন্য কথাই বলে যে ক্ষমা করা এটা হলো কি কিসের গুণ মহত্তের গুণ এবং ক্ষমা যারাই তারাই করতে পারে যারা মহৎ তো এই জন্যে আমাদের আজকে এগুলো তো উপদেশের বাণী আছেই আল্লাহ রব্বেলা আলেমিন এমন একটি সারপ্রাইজ রেখেছেন সুসংবাদ এমন একটি

কেউ যদি আপনাকে আঘাত থানে আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে সব বরাবর নিতে হবে এখানেও কিন্তু একটা জিনিস লুকাই আছে যে বরাবর যে সে আঘাতটা দিল ওইটা আপনি মাপবেন কিভাবে পরিমাপ যন্ত্র নাই তো ওইটা মাপতে গিয়ে যদি না পারেন বেশি করে ফেলেন তো আপনার পক্ষ থেকে অন্যায় হয়ে গেল কম হয়ে গেল তো থেকে গেল তো এই জন্য এখানেও কিন্তু একটা ইঙ্গিত রয়ে গেছে যে এটা মাফ করে দেওয়াটাই ভালো উপরন্ত আল্লাপাক বললেন যেদিকেও মাফ করে দেফা মান আফা ও আসলাহা এবং এরপরে কি করলো অবস্থাকে সম্পর্কে স্বাভাবিক করে নিল সংশোধন করে নিল যেটা করতে হয় সন্ধি করতে হয় সন্ধি করলো করতে করলো মানে যা আমরা যাকে বলি যে বিষয়টাকে শেষমেশ করে ফেলা ডিসমিস আর মানোমান্য না থাকে কারো দ্বন্দ্ব না থাকে এবং একজন আরেকজনকে নিয়ে যে একটা দুশ্চিন্তা এটা না থাকে এটাকে ফ্রেশ করে ফেলা লহ হ যদি এটা করে ফেলে তাহলে আল্লাহ এর চেয়ে বড় সুসংবাদ আছে যে এর প্রতিদান আল্লাহর উপরে মানে আল্লাহ রব আলমিন এটা ওয়াদা দিয়ে দিলেন যে তিনি এটা দায়িত্ব নিয়ে আল্লাহ দায়িত্ব নিয়েছেন আল্লাহর প্রতিদান কেমন হবে আমার আল্লাহ যত বড় তিনি যখন প্রতিদান ঘোষণা করেছেন তাইলে তার সন্তুষ্টির ভিত্তিতে ওইভাবেই প্রতিদান বড় হয়ে আসবে এই জন্য আমরা দেখি ইতিহাসে বড় মানুষ যিনি উনি ক্ষমাই করেছেন ক্ষমা করাটা হলো বড়দের ঘাড়ে পড়ে গেছে ক্ষমা করার সবসময় আমরা দেখছি বড়দের ইয়ে ছিল সাহাবাদের মধ্যে ছিলেন সবচেয়ে বেশি ক্ষমা কারী এবং বড় বড় ইমামদের মধ্যে আমরা দেখি ওই ঘটনায় আমরা যাচ্ছি না ইমাম আহমেদুল হাম্মদ রাহমটাই আজকে আমরা যদি চিন্তা করি তো দেখা যাবে যে তাকে জাল্লাদ প্রহার করেছে এটা কম সবাই জানেন জাল্লাদ নিজে বলেছে এমন প্রহার আমি কোন সময় একসাথে তিরিশটা হেনেছি তার উপরে যেটা একটা যদি একটা হাতির উপর হানতাম হাতি লম্বা হয়ে মাটিতে শুয়ে পড়তো তো যাই হোক এই ধরনের একজন জাল্লাদ এবং তাকে এরকম কতই প্রহার করা হয়েছে মৃত্যুমুখ মুখে তিনি যখন পতিত তখন মাফ চাইতে গেছে তো বলছে যে ওনার ছেলেকে আবদুল্লাহকে বলছে যে তোমার আব্বার সাথে আমার কথা আছে একটু অনুমতি নিতে চাই কেন উনি বলছেন কেন যে আমার বাপের কাছে আমি ক্ষমা চাইতে চাই আমি ওনাকে খুব কঠিনভাবে আঘাত এনেছিলাম আমি জাল্লাদ তো আব্দুল হামদুল্লাহ হামির কাছে সংবাদ দিলে তুমি যে বলে দাও যে আমি তাকে আগেই মাফ করে দিয়েছি আমার কাছে ক্ষমা চাওয়ার আগেই মাফ করে দিয়েছি আল্লাহ হওয়ার পর এখান থেকে আমরা আরেকটা জিনিস পেলাম যে এই যে ক্ষমার এই যে আল্লাহর কাছে এত পুরস্কার প্রতিদিন আছে এটার কথা ভেবে আপনি আগেই মাফ করে দেন আপনার আল্লাহ রা আলমের পক্ষ থেকে পুরস্কারটাও আগেভাগে এসে যাবে বড় আকারে এসে যাবে নিরঙ্কুশ ভাবে এসে যাবে যেভাবে হাদিসে আসছে কোরআনে আল্লাহ পাক বলেছেন সুরা সুরা আয় তোমার চল্লিশ মনে রাখবেন এটা অনুবাদ বারবার দেখে নেবেন তাইলে আপনার ধৈর্যের অনেকে বলেন যে ধৈর্যের হয় না ধৈর্যটা অনুশীলন করা লাগে প্র্যাকটিস করা লাগে বারবার মাফ করে দেওয়া লাগে তাইলে ধৈর্য আসবে আর একটা হাদিস মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো একাশি না বললেই নয় যে আল্লাহ নবী তোমরা কি জানো যে সবচেয়ে অসহায় কে তারা বললো মাল্লা দিন আর রাহু আলামা তা যার টাকা পয়সা সহায় সম্পদ এগুলো নেই আল্লাহ নবী সাল বললেন না সেটা নয় বরং সবচেয়ে অসহায় হলো সেই লোক যে লোক কে আমার একদিন নিয়ে আসবে বি সালাতিন ও সিয়ামিন ও জাকাত নামাজ রোজা জাকাত দান খয়রাত এগুলো সব এর ভিতরে সামিল শব্দ এই তিনটা বলা হলো এগুলো নিয়ে আসবে কিন্তু সে কি করেছে ওকাত সাতামা হা আদা

فان তার পুণ্যটা শেষ হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন উখিদামিন খাতায়াহুম فتطرح عليه ثم ওই সমস্ত লোকজনের এখন তো আর তার পুণ্য বাকি নাই এখন বিপরীতে এটা সুদ কিভাবে কি ভাবে হবে ওই সমস্ত পাপী আল্লাহ আল্লাহ এদের পাপ কত কবি কঠিন এবং কত বড় ছিল কে জানে এই সবগুলো যতটা মানুষকে সেভাবে জুলুম করেছে অন্যায় করেছে এদের পাপ তার ঘাড়ে চাপিয়ে ফরি হাফিন না তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে একবার ওই পুরস্কারের কথা স্মরণ করুন আবার এই ভয়াবহ পরিণতির কথা এবং খেসারতের কথা স্মরণ করুন দেখবেন যে ধৈর্য এসে যাবে মানুষকে ক্ষমা করা শিখবেন এবং এই ক্ষমার মাধ্যমে আমরা কি করব। আল্লাহর কাছ থেকে আমরা এত মহান পুরস্কার লাভে যদি ধন্য হতে পারি দুনিয়াতেও আপনার কল্যাণ আসবে আপনার সংসারে সুখ আসবে আপনার শরীরে আল্লাহ রহমিল আলাদা একটা অনুভূতি দিবেন মোট কথা শান্তি সমৃদ্ধি আপনার জীবনকে ভরপুর করে দিবে যেহেতু আল্লাহকে আপনি খুশি করে ফেলেছেন আজ রুহ আল্লাহ আমার আল্লাহ ইনশাল্লাহ আখরাতের আগে আপনাকে দুনিয়াতেই দিবেন আর পরকালে তো থাকবেই বড় পুরস্কার আল্লাহ যেন আমাদের কথাগুলো বুঝানো দমন করে আমান করার তৌফিক দান করেন আমি ودعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته